লটারির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। মঙ্গলবার শিলিগুড়ি বাঘা যতীন পার্কের মাঠে আয়োজিত হলো লটারি। জানা গিয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ি কাওয়াখালী এলাকাতে মোট 422টি ফ্ল্যাট তুলে দেওয়া হবে। সেই লক্ষ্যে মঙ্গলবার এই লটারির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। আজকে হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অ্যাথরিটির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা 422টি ফ্ল্যাট যারা ইকোনমিক উইকার সেকশন অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের হাতে তুলে দিতে আমরা লটারি করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এটা তারই ক্রেডিট, তিনি আমাদেরকে এটা করতে বলেছিলেন। উৎসধারা প্রকল্পের সাথে আমাদের চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী তারা আমাদের ফ্ল্যাটগুলো হ্যান্ড ওভার করে দিয়েছেন। এই ফ্ল্যাটগুলো এখন লটারি করে আমরা শিলিগুড়ি এবং জলপাইগুড়িবাসীর হাতে তুলে দেবো। সেটা শুধু সময়ের অপেক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা দেবো তাদেরকে। তার জন্য ট্রান্সপারেন্টলি আমরা লটারি করছি এবং আপনারা দেখছেন যে আমরা যারা জনপ্রতিনিধি বা পলিটিক্যাল পার্সন তারা নিচে বসে আমরা অবজার্ভ করছি এবং গভর্নমেন্ট অফিসাররা, ডিভিশনাল কমিশনার, আইএস এবং লটারিতে যারা এক্সপার্ট আছেন তাদেরকে দিয়ে লটারি পরিচালনা হচ্ছে। এবং পুরো সারা শিলিগুড়ি জুড়ে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে এবং এখান থেকে সবাই বাঘা যতীন পার্ক থেকে এটা দেখছেন। এটা আমাদের একটা ঐতিহাসিক দিন, আমরা চাই যে খুব তাড়াতাড়ি এদের হাতে ফ্ল্যাটগুলো পৌঁছে গেলে অনেক মানুষ জায়গা পাবে। অবশ্যই অবশ্যই, যখন কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা এবং ঘরের টাকা দিচ্ছেন না সেই সময় SJDA মুখ্যমন্ত্রীর নির্দেশে এগিয়ে এসছে যাতে ইকোনমিক উইকার সেকশনরা থাকার জায়গা পায়। শিলিগুড়ি সবচেয়ে সমস্যা এই মুহূর্তে, একটা বাড়ি ভাড়া নিতে গেলে যে পরিমাণ তাকে টাকা দিতে হয়, এটা যারা বেসরকারি বা সরকারি বা বিভিন্ন জায়গায় সাধারণ মানে চাকরি যারা করেন তাদের তো আয় লিমিটেড, যার ফলে তারা একটা থাকার জায়গা পান না। সেরকম 422 জনকে আমরা 422টা ফ্ল্যাট, তার মানে এক একটা ফ্ল্যাটে তো 3-4 জন 5 জন করে থাকবে, তাহলে কতগুলো লোকের 2-2.5 হাজার লোকের থাকার ব্যবস্থা আমরা করতে পারলাম, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি পুরো ক্রেডিট দেব। দাদা, সেখানে লটারি হচ্ছে SMC রাজগঞ্জ এবং অন্যান্য জায়গাতে অ্যাপ্লিকেন্টরা পাবেন 422টা ফ্ল্যাট 3 লক্ষ টাকায়, এটাও ইনস্টলমেন্টে হয়তো পে করতে হবে। বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া এরা একেবারে ওপেনলি হচ্ছে, সবাই এরা অংশগ্রহণ করছে দেখছে, এবং এটা একটা খুব ভালো যে 422টা পরিবার তারা একটা সেটেল একটা শেল্টার পাচ্ছে। অর্ধেকের বেশি 213 জন শিলিগুড়িকে কোটাটা নেওয়া হয়েছে SMC এলাকায়, অ্যাপ্লিকেন্ট অনেক বেশি, আর বাকিটা রাজগঞ্জের আছে, মানাগুড়ি আছে, জলপাইগুড়ি সদর আছে, মালবাজার থেকে কোনো অ্যাপ্লিকেন্ট নেই, এইভাবে ভাগ করা। এরকম প্রজেক্ট শিলিগুড়ি এরকম প্রজেক্ট প্রথম, সেখানে সাফল্যের আশা, এটা 100% সাফল্য পাচ্ছে, দেখতেই পাচ্ছেন।